हेलो फ्रेंड, गुड मॉर्निंग। सबाई के जाना शुभ छट पुजो। आज के छट पुजो हमारे एक बान्धवीर बाड़ी पुजो है, तो सेखाने जावर जो रेडी हो गई। तो तुम्हरा देखो आज सारा दिन हमें छट पुजो कि करी। टोटोते उठे पड़े हमें तो काछाची चले बाड़ी, फाइनली चले फ्रेंडर बाड़ी। हमें बैरिए पड़े घाटे जावर जो रेडी सबाई, एबार घाटे जाब। देखते थको तुम्हारा। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে। এটা আমার বান্ধবীর দিদি হয়, তো দিদি মানত করেছিল, তার জন্য ডন্ডি কেটে কেটে বাড়ি থেকে পুরো গঙ্গার ধার পর্যন্ত যাবে। আমরা ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের চুচুড়ার মল্লিক ঘাট। এবার মল্লিক ঘাটে প্রচুর ভিড় হয়েছিল, তো আমাদের বিকালের পুজো হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি ঘাট থেকে বাড়ি। এটাই হচ্ছে আমার সেই বেস্ট ফ্রেন্ড যার বাড়িতে আমি পুজোতে গেছি। তো বাড়িতে এসে আমরা একটু ভিডিও করছিলাম দুজনে মিলে। ফাইনালি ঘাট থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকের মতন সব শেষ হয়ে গেছে, আবার কালকে ভোরে যাব। যখন যাব আবার তোমাদেরকে দেখাবো। বাড়িতে এসে আমরা বসে গেছি ঠেকুয়া বানানোর জন্য। এদের প্রায় 37 কেজি ঠেকুয়া হবে, তো আমরা সবাই মিলে এখন হাতে হাতে বানিয়ে দিচ্ছি। ঠেকুয়া বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। তো কাকু ভেজে নিচ্ছে। এখন প্রায় 3:30 বাজে আর আমরা বেরিয়ে গেছি সকালে ঘাটে যাওয়ার জন্য। দিদি আবার ভোরেও ডন্ডি কাটছে, সেই সেমভাবেই বাড়ি থেকে ঘাট পর্যন্ত ডন্ডি কাটতে কাটতে যাবে। চলে এসেছি ঘাটে, এবার পুজো হবে। যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ পুজো চলবে। এখন বাজে 5:30 আর এখনই সূর্য উঠে গেছে, এবার পুজো হবে। আমাদের পুজো মোটামুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা ঘাট থেকে বাড়ি যাচ্ছি। আজকের ব্লগ এটুকু।